পূর্ণগতিত চলিছে মাজুলী নির্মাণের কাম। মাজুলীবাসীর মনত আনন্দর জোয়ার। ইতিমধ্যে প্রারম্ভিক পর্যায়ত চলি আছে নটা খুঁটার কাম। বহু প্রত্যাশিত দলংখনক লৈ এতিয়া আশারে বাট চাইছে মাজুলীবাসী। দলঙৰ নির্মাণস্থলী পরিদর্শন করে রোমাঞ্চিত এতিয়া মাজুলীবাসী। মাজুলী জনসাধারণের যাতায়াতের অসুবিধা বহুত। এই অসুবিধাখিনি বহুত বেমারি রেজাই মানে বহুখিনি ডেলিভারিরপা ধরে সকলখিনি আমার বড় বিপদত পড়ে, যান বাহনের অসুবিধাত পড়ে। সোনকালে রাইজর সুখলমা হওয়াটো, দলংখনের কামখিনি সোনকালে হওয়াটো আমি দুঃখে আনন্দিত পাও। যেহেতু মানে আমার মাজুলী রাইজর যাতায়াতের ক্ষেত্রে মানে যান বাহন অসুবিধা বহুত, মানে অসুখীয়া বা বেমারি রেজাই সকলখিনি নিয়ে আমার বহুত যাতায়াতের বহুত বিপদজনক। সোনকালে যাতে আমার দলংখনের কামখিনি সোনকালে হওয়াটো আমি সুচনা ভাবো, যাতে যাতে মাজুলী রাইজর সুরক্ষাখিনি ভাল হয়, যাতে সুবিধা হয়, আমি এই আনন্দিত বিচার। দেখা চলি আছে আর খুব কম দিনের ভিতরে নটা খুঁটা সম্পূর্ণ হয়ে উঠব। আর তার এই নটা খুঁটার পাশতে যেদরে কোম্পানি দ্রুতগতির কাম চলাই আছে, এই দ্রুতগতি কামর দ্বারা আমি বুঝব পারিছো মাজুলীবাসী রাইজর দীর্ঘদিনিয়া সমস্যা, দীর্ঘদিনিয়া সপন, এই সপনটা কম দিনের ভিতরে সম্পূর্ণ হয়ে উঠব। এই যোরহাট সংযোগী দলংর দ্রুতগতি পর্যায়ত চলে আছে, তারবে আমি মাজুলীবাসী হিসাবে গৌরবে গৌরবান্বিত হয়েছিল। যেহেতু মাজুলী একটা জ্বলন্ত সমস্যা আছিল, এই সমস্যাটোর সমাধানের ক্ষেত্রে অসম সরকারে আর কেন্দ্রীয় সরকারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তারবাবে আমি জয়যতে অসম সরকারের বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়াক আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছো। আর লগতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছো। আমি আশা রাখিছো যে দ্রুতগতি পর্যায়ত যেদরে চলিছে দলংর নির্মাণ কার্য, খুব কম দিনের ভিতরতে এই দলংখন নির্মাণ কার্য সম্পূর্ণ হব। আর তারবাবে আমি মাজুলীবাসী রাইজে একটা জ্বলন্ত সমস্যার সমাধানের পর আমি মুক্ত হবলে গেছি।